প্রিয় দর্শক, ইলাফের সহযোগিতা বাংলাদেশ বিমানের সাথে যারা সম্পৃক্ত এজেন্টগুলো আছে সৌদি আরবের পশ্চিম অঞ্চলে আজকে মূল্যায়ন সভা করতে যাচ্ছে। আসলে যে মূল্যায়ন সভাতে সর্বোচ্চ 10টি এজেন্টকে অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে ইলাফ যৌত উদ্যোগে, আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। Very good evening, ladies and gentlemen, honorable guests, respected owners, partners and official of Value Travel Agent, and my colleagues both from Biman and ILAF. Assalamu alaikum. Welcome to Top 10 Agent Award Ceremony 2023. This is an occasion of full joy of all of us and honor to stand here in front of you all and acknowledge the achievement of excellence performance of Belur Travel Agent and of top 10 travel agents who have made an immense contribution to maximize revenue of Biman as well as to esteemed organization. I would like to say well done and I hope it will be continued. Award are a way to encourage it. This is the beginning and we will organize some kind of our Belur travel agent. Biman distribute it of them to impact the Belur customer. Channel is most important and vital strong channel. You are our sale and delivery. For your nice support and cooperation to make some increase in KSA market frequencies. And seat capacity. But passenger and guest demand are 21st of March 2023. Since my joining, I have booked a and competitive price for all Belur travel agents. Even equal opportunity to all Belur travel agents. Our top 10 travel agents for their achievement for the last year's sales performance, they have done extremely well. KSA market because it's a very important market for Biman, and from the beginning Biman is getting support from attending GSA manager, my colleagues, representatives from the different agencies, ladies and gentlemen, assalamu alaikum. First of all, I am Biman member Asim Sharma, station manager Ishaqo. শ্রী দর্শক, 2023 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলসের উপর নির্ভর করে যে অ্যাওয়ার্ড দিয়েছে আজকে, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য আমাদের বিমানে যে যারা সেলস করেছেন তাদের অ্যাওয়ার্ড পেয়েছে। আমি একটু সরাসরি জানতে চাবো তাদের অনুভূতিটা, যে আমার প্রথম ফার্স্ট হয়েছে তার আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি, কেমন লাগছে আপনার কাছে? আসসালামু আলাইকুম, আর টিভিকে ধন্যবাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2023 সালের জন্য আমার কোম্পানি আবদুল্লাহ রাজি মানে প্রথম হওয়াতে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং খুব ভালো লাগার কথা, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমি তৌসিফ ট্রাভেলসের সেকেন্ড ওদের, আমি নাইম বেসে জানতে চাবো তার কেমন লাগছে এবং সামনে তার পরিকল্পনা কি। ধন্যবাদ আর টিভিকে, ইলাফ এবং বাংলাদেশ বিমান কর্তৃক আজকের টপ 10 জেদ্দার 10 এজেন্সিকে যে অ্যাওয়ার্ড প্রদান করেছে তার মধ্যে আমিও একজন। আলহামদুলিল্লাহ ভালো লাগে, সব কিছু ভালো জিনিসগুলো সব ভালো লাগে। বিমানকে আমরা সবসময় প্রথম প্রায়োরিটি দিয়ে থ্যাংক ইউ স্যার, ভালো সেল করে ভবিষ্যতে আরো টু বিমান এন্ড থ্যাংক ইউ ইলাফ, বহুত আচ্ছা লাগা। আর আমি এস বার সেকেন্ড পজিশন পে থা, ইনশাআল্লাহ নেক্সট ইয়ার দ্য কামিং ইয়ার্স মে ফার্স্ট পজিশন পে আইগা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি ফুরসান ট্রাভেলস এর সাইমন ভাইকে জানতে যাব তার অনুভূতি এবং আগামীতে এক নম্বরে আসার পরিকল্পনা আছে নাকি। জি ধন্যবাদ আরটিভি কে, আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বিমান এবং ইলাফকে যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আসলে আমরা অলওয়েজই ট্রাই করি বাংলাদেশ বিমানকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সেল করার জন্য, সেই পরিপ্রেক্ষিতে আজকে টপ 10 ট্রাভেল এজেন্সির ভিতরে ফুরসান এশিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস 4 নম্বর পজিশনে এসেছে। আমরা রিয়েলি গ্রেটফুল, অলওয়েজ ট্রাই করবো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে ফার্স্ট পজিশনে যাওয়ার জন্য। আমি থ্যাংক ইউ ফর এভরি ওয়ান। ধন্যবাদ। আমি একটু জানতে যাবো আমাদের সুহাগ ভাইয়ের কাছে মুসাইর ট্রাভেলসের পক্ষ থেকে কেমন লাগছে। আসসালামু আলাইকুম, আজকে বাংলাদেশ বিমানের যে
টপ 10 অ্যাওয়ার্ডে আমরা মশাই ট্রাভেল যে একটি অবস্থানে আসছে, এটার জন্য আমি ধন্যবাদ জানাই। আর ইলাভকে, বাংলাদেশ বিমানকে এভাবে যেন প্রতি বছর যেন এটা আমাদেরকে একটা প্রতিযোগিতা রাখে, যেন আমরা বাংলাদেশের একটা ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে আমি প্রাউড ফিল করি। ইনশাল্লাহ আগামী দিনেও আমি এই ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে, আমি বাঙালি হিসাবে আমি গর্বিত যে বিমানে আমরা সফলতা চাই, এবং আগামী দিনও ইনশাল্লাহ সফলতা আসবে। সবাইকে অনুরোধ করবো, যারা এই দেশে আমরা প্রবাসী রেমিটেন্স যুদ্ধে আসি, ইনশাল্লাহ আমরা সবাই বিমানে ভ্রমণ করব, বিমানের সাথেই থাকব। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার অনুভূতিটা, আপনার এই যে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ আরটিভিকে। এই এই ধরনের প্রতি বছর যদি বিমানে আমাদেরকে এদের উৎসাহিত করে, তাহলে বিমানের তো আরও অনেক উন্নতির দিকে চলে যাবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ বাংলাদেশ বিমানকে এবং ইলাফকেও। জুব ট্রাভেলসের পক্ষ থেকে যে আজকে সম্মাননা পেয়েছে, আমি জানতে চাবো ভাইয়ের কাছে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি আশা করি প্রতি বছর যদি এই অ্যাওয়ার্ডগুলো দেয়, আমরা আগামীতে আরও সেল বাড়াবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। Sheikh Hasina, she is leading the country to the smart Bangladesh, and Bangladesh Biman is the flag carrier of Bangladesh, and also the agencies who are also doing their best to support Biman. And I hope Biman is bhraman kara opportunity to express my thanks and gratitude. ট্রেন যে আজকে অ্যাওয়ার্ডটি দিয়েছেন, আসল সকলের প্রত্যাশা এটি ধারাবাহিকতা অব্যাহত রাখবে, সেই প্রত্যাশা করছে সকল গ্রাহকরা। আনিস সরকার, উজ্জ্বল আরটিভি।